আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি শামিমা ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তো আমি আরেকটি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, একদম তাজা, তরতাজা, একদম পাবদা মাছ। তো পাবদা মাছ দিয়ে আজকে আমি শাতকড়া রাখছি। শাতকড়া তো অবশ্যই চিনেন, আর আমি শাতকড়া কিন্তু দুই পিস নিয়েছি, দুই পিসে টুকরা করে নিয়েছি। আর আমি শাতকড়া দিয়ে আজকে পাবদা মাছ বোনা করব। কীভাবে বোনা করতে হয় তো আসুন রান্না করতে চলে যাই। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু মাখিয়ে ঝুঁকিয়ে রাখবো। তো আমি এখানে দেখুন পাবদা মাছ নিয়ে নিয়েছি, একদম তরতাজা আর একদম তাজা মাছই। আর আমি খুব লবণ দিয়ে আর একটু লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে। তো আপনারাও ওইভাবে পরিষ্কার করে নিয়ে নেবেন, আর গন্ধ থাকবে না, মাছের যে গন্ধটা থাকে গন্ধ আর থাকবে না। তো দেখুন আমি কিন্তু আমি লবণ হলুদ মরিচ দিয়ে কিন্তু বাজা যায়, আমি কিন্তু এভাবে বাজবো না। তো আমি একদম মাখিয়ে ঝুঁকিয়ে রাখবো, আবার বলছি। তো আমি এক চামচ পেঁয়াজ নিয়েছি বাটা। তো এখানে নিয়েছি রসুন বাটা এক চা চামচ। দেখুন সরিষা আছে, আমি সরিষা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, সরিষা বা আস্তা সরিষা যেটা এটাই। তো আপনারা কালো সরিষাও দিতে পারেন, আর হলুদ সরিষা বা সাদা সরিষা দিতে পারেন, সমস্যা নেই। লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ, স্বাদ মতন দিয়ে দিতে পারেন টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি হলুদ এক চা চামচ, কারণ এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আধা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দিয়ে দিবেন, সমস্যা নেই। তো আমি একটু টমেটো দিতে পারেন আস্তে আস্তে, সমস্যা নেই, টুকরা টুকরা করে। তো আমি একটু টমেটো সস নিয়েছি এক চা চামচের মতন। চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি, তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। আমি কিন্তু পাবদা মাছ মানে 10টা নিয়েছি, আপনারা কিন্তু কম বেশ নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। মাখিয়ে ঝুঁকে রান্না করলে খুবই টেস্ট লাগে, আর এরকম আমার মতন একবার টেস্ট করে দেখবেন। তো আমার মাখা হয়ে গেছে, আসুন রান্না করতে চলে যাই। এখানে আমি রান্না করতে চলে আসলাম, আর কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ পাবদা মাছ দিয়ে আর শাতকড়াতে বোনা, তাই একটু অল্প পরিমাণে দিবেন। কিন্তু ফুটে উঠলে কিন্তু আমি শাতকড়াটা দিয়ে দিব, পানিটা কিন্তু ফুটে উঠলে পানি, তারপর শাতকড়াটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঘুরে রাখলাম 5 মিনিট, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না সময়, অল্প সময় হয়ে যাবে। 5 মিনিট পর চলে আসলাম, দেখুন আমি এখন শাতকড়াটা দিয়ে দিব। আর শাতকড়া কিন্তু টক হয়, আর বেশি দিবেন না, তবে 2-3 পিস দিলেও হবে। তো আমি এখানে মানে 2 পিস নিয়েছি, 2 পিসে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি, সে অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা মনে করেন টক অনুযায়ী দিবেন, সমস্যা নেই। তো আমি যতটুক টক বেশি হয় তাই কম বেশ আপনারা করে নিতে পারেন। তার 5 মিনিট জন্য অপেক্ষা করি, হয়ে যাবে এত তাড়াতাড়ি। তো দেখুন আরো 5 মিনিট সময় নিয়ে নিয়েছিলাম, তো দেখুন হয়ে গেছে আমার। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন আমি নামিয়ে ফেলবো, হয়ে
হয়ে গেছে আমার বন্ধুরা দেখেন অতি সহজে আমার পাবদা মাছের বোনা সাতকরাদি হয়ে গেছে তো আপনারা একবার বাসা হলে একবার ট্রাই করবেন খুব মজা খুব সুস্বাদু না খেলে অবশ্যই মিস করবেন আমি যেভাবে করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর ধন্যবাদ এখন বন্ধুরা আমরা মাখিয়ে চুকিয়ে পাবদা মাছ কিভাবে বোনা তৈরি করতে হয় সাতকরা দিয়ে তো এটা কিন্তু অনেক ধরনের একটা মজার একটা রেসিপি আপনারা অবশ্যই বাসাতে করবেন না খেলে কিন্তু অনেক মিস করবেন তো আমরা আবারও কোনো নতুন একটি রেসিপি নিয়ে হাজির থাকবো আপনাদের সামনে তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ